সবাইকে আমাদের এই যে সকালের যে শুভেচ্ছা এবং সুপ্রভাত। আজকের এই যে সকালের যে ঠান্ডা হাওয়ার মধ্যে আমরা ভোরবেলা খেজুরের রস খেলাম, খেতে আসলাম এখানে। আগে এটা গ্রামেগঞ্জে মানে আমরা কিনতে হয় গিয়ে, এখন আমরা খেজুর বাগানে এসে এটা দেখলাম, সবাই মিলে আনন্দ উপভোগ করলাম এই খেজুরের রস খেয়ে। আজকে খেজুরের রস খুব মানে অতি মানে পাওয়া যায় না, এখানে আমরা এসে মানে খেজুরের রসটা খেয়ে সবাই আনন্দ উপভোগ করছি। এবং খেজুরের রসও বেশি দাম না, লিটার মাত্র 50 টাকা। হ্যাঁ, আজকে আমরা এই প্রথম আসলাম এদিকে, আমরা সবসময় এই আসি না, তো আজকে এসে আমরা এই আনন্দটা উপভোগ করছি। আমরা একদম মহাদেবের শুনে রায় করছি উপর মে এক পাশে বাড়ি খেজুর বান গোয়ালস্তি। আমি খেজুর গাছ নামাই আজকে 40-45 বছর থেকে আগের থেকে বাবা নামাই, তো নামি নামাই আমি নামাই যে 5 বছর হয়ে গেছে। আমি বিক্রি করি 50 লিটার 10 গ্লাস। আজকে আমরা সবাই মিলে হারাধন সঙ্গত থেকে হাইটটা একটা খেজুর বাগান আইছি, আয়া এখানে খেজুরের রস খেয়ে খুব আনন্দ পাইছি। হ্যাঁ, সবাই মিলে ঠান্ডা কুয়াশা কুয়াশার মধ্যে হাঁটতে খুব ভালো লাগছে। তারপরে এখানে আয়া আমরা পার্কটা দেখে আরো ভালো লাগছে। এখন আমরা ইয়োগা করুন, খুব মজা করে আসো। খেজুরের রসটি সচরাচর পাওয়া যায় শহরে, খেজুরের সাধারণত শহরে পাওয়া যায় না, তার জন্য আমরা খেজুর বাগানের মধ্যে আইসি। আয়া আমরা একদম গাছ থেকে নামাইছে, নামানোর পর রস আমরা সবাই মিলে নিলামও, বাড়ির জন্যও নিলাম আবার খাইলামও, খুব টেস্ট, খুব টেস্টি, খুব ভালো। রেটটা কিরকম আছে খেজুরের রসের রেট? খেজুরের রেট হলো 50 টাকা করে। হ্যাঁ, আমরা সবাই 2 লিটার করে নিলাম।